না, তুমি যদি জল ছেড়ে ডাঙায় থাকতে পারো, আমরাও জঙ্গল ছেড়ে এখানে থাকতে পারি। কে কে এত বড় কথা থাকাচ্ছি তো দেন এখানে? এই কত দাঁত দেখ, 232 পাটি হবে মনে হয়। এক কামড়ে সবার হয়ে যাব রে, চল পালাই। কিন্তু মহা অবিচার, এবার কোথায় থাকবি? থাক, আমার আরাম করার জায়গা দখল করে থাকবে তিন অনামুখ কেনে চিম্পাঞ্জি মামা বাড়ির আপনার। ওরে, এবার কি হবে রে? ঘর তো ভেঙে দিল ওই পাজি কুমিরটা। চল চল, আর ঘর বানিয়ে কাজ নেই, আমরা বরঞ্চ জঙ্গলেই ফিরে যাই। না, আজকে সহজে হাজ মানিব না, এবার কাঠের ঘর বানাবো। কাঠের ঘর? হ্যাঁ হ্যাঁ, কাঠের ঘর। চল তো রে আমার সাথে। কিন্তু আবার যদি ওই পাজি কুমিরটা দাঁত বের করে ছুটে আসে? ওরে বাবা রে, আগে ঘরটা বানাই, তারপরে দেখা যাবে। খন কাঠের ঘর বানিয়ে নিলাম, থাকবো এবার তাকে। দিনের বেলায় ছায়া পাবো, ঘুম যাবো রাতে। ভয় শুধু এক কুমির ভাগ, আসলে পরে দে আবার ছুটে উঠতে হবে ওই বড় গাছ বে। আবার ছুটে উঠতে হবে ওই বড় গাছ বে। একটা দিন বেশ আরামে কাটানো গেল, কিন্তু ওই দেখ, সকাল না হতে ওই বিচ্ছিরি দেঁতো কুমিরটা আবার আসছে। ও বাবা, আজ আবার ঘর বানিয়েছে। দাঁড়া, আবার যদি না ভেঙে দিয়েছি তো।